পবিত্র ঈদ উল ফিতর আর নববর্ষে প্রিয়জনদের সঙ্গে কেটেছে সবার আনন্দময় সময় এ আনন্দের ক্ষণে অনেক পরিবারে নেমে এসেছে শোকের ছায়া কারো প্রিয়জন হারানোর শোক কারো স্বজন হাসপাতালে ঈদ আর নববর্ষের ছুটিতে ঠাকুরগাঁওয়ের সড়কে প্রাণ হারিয়েছেন দশ তরুণ ঠাকুরগাঁও প্রতিনিধি এম এস আমাদের রিপোর্ট পরিবারের সাথে ঈদ করতে বাড়ি এসেছিলেন ছাব্বিশ বছর বয়সী শাহ আলম ঈদের উপহার নতুন কাপড় এনেছিলেন সবার জন্য ঈদটাও সানন্দে পার করেছেন ঈদের একদিন পরে বন্ধুদের সাথে ঘুরতে বের আর ফেরেননি তরুণটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার প্রাণ স্তব্ধ এখন শাহ আলমের পরিবার সন্তান আর গাড়ি চালানো যাতে ধীরে গাড়ি চালায় শাহালমের সাথে একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মুস্তাফিজ ও নয়ন বেপুর অগতিতে মোটরসাইকেল চালানো সড়ক আইন নামানোর কারণে তাদের মতো সড়কেই প্রাণ গেছে অনেক তরুণের অনেকে আহত হয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায় আমি যেমন কালকে যাচ্ছি হঠাৎ একটা অটো ব্রেক ফেল করে আমার সামনে দিয়ে চলে আসবে এমন সামনে একদম আসে আমাকে মারা দিল পাগলু যেগুলো পাগলু এগুলো তো নিয়ন্ত্রণের বাইরে লাইসেন্স ছাড়া কোনো লোকজন যেন মোটরসাইকেল এবং একটাই মোটরসাইকেলে তিন চারজন উঠানো এটা যেন না হয় পুলিশ ও হাসপাতাল সূত্র বলছে সারা বছরে যত সড়ক দুর্ঘটনা তার সত্তর শতাংশেরও বেশি ঘটে ঈদ ও অন্যান্য উৎসবের সময় এবারের ঈদ ও নববর্ষের ছুটিতে ঠাকুর সড়কে প্রাণ গেছে দশজনের হয়তো দুই শয়েরও বেশি অধিকাংশই বয়সে তরুণ ঈদ আসলে প্রায় সত্তর শতাংশ বেড়ে যায় এবং তার মধ্যেও মোটরসাইকেল দুর্ঘটনা বেড়ে যায় তো আমাদের মধ্যে যে পেশেন্টগুলো আমরা পাই বা মৃত সংখ্যা এগুলো কিন্তু অধিকাংশ এই সময়টিতে কিশোর সড়ক দুর্ঘটনা যাতে কমে সেই জন্য এদের আগে সড়কে নিরাপত্তা নিয়ে সভা হয় সুপারিশ আসে কিন্তু তা বাস্তবায়ন করা হয় না উৎসবে আনন্দে সড়ক দুর্ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারির পাশাপাশি অভিভাবকদের সচেতনতা জরুরি বলে মনে করেন এ সমাজকর্মী মোটরসাইকেলটা কোনো একটা কিছুতে ঠোকা লাগে তাহলে মোটর সাইকেলে যে কজন আরোহী সে কজনই মারা যাবে ওইখানেই মারা যাবে এম এস ঠাকুরগাঁও